সম্মানিত দর্শক শ্রোতা, বিএন স্কুল অ্যান্ড কলেজ খুলনার সাত কৃষি আজকে প্রদর্শন করব। কৃষিবিদ সাজা আমাদের সাথে উপস্থিত আছেন, কৃষিবিদ শাজাহান। আসসালামু আলাইকুম। তো শাজাহান স্যার, আমরা বিভিন্ন গাছ একটু পর্যবেক্ষণ করি। অবশ্যই। প্রথমে আসেন এই গাছটা, এটা হলো স্যার থাই কদবেল গাছ। এটা হচ্ছে থাই কদবেল গাছ, আপনি দেখেন বৈজ্ঞানিক নাম হচ্ছে লিমোনিয়া অ্যাসিডিসিয়াম অ্যাসিডিসিমা অ্যাসিডিসিমা। হ্যাঁ, এটা গাছটা একটু দেখেন, গাছটা পিত্তপাথরি, সর্দি, হাঁপানি, যক্ষা, হৃদরোগ নিরাময় কার্যকরী। দর্শক শ্রোতা, আপনারা দেখেন আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ। অত্যন্ত আগ্রহ সহকারে তারা আমাদের এই সাত বাগানে উপস্থিত হয়েছেন। তাদের মুখে একটা অকৃত্রিম হাসি প্রস্ফুটিত হয়েছে এই অসাধারণ সাত কৃষি দেখে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে উপস্থিত আছেন মাসুম বিল্লাহ স্যার, উপস্থিত আছেন হচ্ছেন মুনির স্যার। এরা সবাই এই সাত কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই শিক্ষার্থীবৃন্দ অত্যন্ত আগ্রহের সাথে এখানে উপস্থিত হয়েছে। এখানে অনেকগুলো গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ। আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের প্রতিষ্ঠানের অত্যন্ত ঘনিষ্ঠ আমার স্যার, অত্যন্ত জ্ঞানী এই প্রতিষ্ঠানের কৃষিবিদ স্যার ব্লগ হচ্ছে হুমায়ুন কবির স্যার। স্যার এই কৃষি সাত বাগানে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। স্যার, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আমরা মূলত বাংলাদেশে বিভিন্ন বাড়ির ছাদে সাত বাগান করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজায়নের বিপ্লব ঘটানোর জন্য প্রতিষ্ঠানের ছাদেও সাত বাগানের একটা উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা এই ক্ষুদ্র প্রয়াস। আমরা এই পাঁচতলা ছাদের উপরে আমরা নানা রকমের ফলজ, বনজ এবং ঔষধি গাছের সমাবেশ ঘটানোর চেষ্টা করেছি। আজকে আমরা সপ্তম শ্রেণীদের সাত বাগানটা আমরা দেখাবো এবং সম্মুখ জ্ঞান অর্জনের ব্যবস্থা রেখেছি। স্যার, যদি গাছের সাথে আমাদের একটু পরিচয় করে দিতেন, কোনটা কোন কি গুণ কি নাম স্যার বলে রাখি সেটা। আমরা এখানে রাখার চেষ্টা করেছি খুবই রেয়ার এবং দুর্লভ প্রকৃতির কিছু গাছ। এই যেমন এইটা থাই বেল, এটা খুবই আনকমন একটা গাছ এবং এটা আমরা বিভিন্ন নার্সারি ঘুরে ঘুরে এই গাছগুলো কালেকশন করছি। এছাড়াও রয়েছে আমাদের এই যে খেজুর গাছ, এখানে রয়েছে কিছু ফুল যেমন শিবজটা শিবজটা, কিছু অ্যালমন্ডা অ্যালমন্ডা, পাতাবাহার পাতাবাহার। এই পাতাবাহার এই গাছটা আসলে স্পেশালি ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, রোদে রাখলে এগুলো হলুদ হয়ে যায়, এরা ইনডোরে ভালো থাকে এবং খুবই দৃষ্টিনন্দন একটা গাছ। আমরা ছোটোবেলা থেকে এই করমচার কথা শুনেছি, আজকে চোখে দেখলাম এই করমচা দ্রুতই ফল ধরবে। এটা থাই থাই পেয়ারা, থাই পেয়ারা, এটা আমাদের এই পরিবেশে আসলে মানায় নিতে কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কঠিন হয়ে যাচ্ছে। থাই সবেদা, থাই সবেদা, থাই সবেদা। এখানে কিছু পাতাবাহার গাছ আছে, পাতাবাহার আছে। এটা আমাদের রাবার, আমাদের শিল্প বিপ্লব ঘটাইছে কিন্তু আমাদের চাকা, এই চাকার অন্যতম উপকরণ হলো রাবার। রাবার রাবার এই রাবার গাছের কষ থেকেই তৈরি হয় এই বিলাম রাবার, এটা খুবই প্রয়োজনীয় একটা গাছ। এর ফলে রয়েছে আমরা লবঙ্গ, লবঙ্গ যেটা আমরা রান্নার কাজে শুনেনি এমন কোনো লোক এখন পৃথিবীতে পাওয়া যাবে না। লবঙ্গ সমস্ত খাদ্যে আমাদের প্রয়োজনীয় একটা উপকরণ, মশলা গাছ। এরপর রয়েছে আমাদের একটি হাইব্রিড আম, হাইব্রিড আম, এটা আমরা রাখার চেষ্টা করেছি আনকমন কিছু এবং এটা বাড়ি এগারো, বাড়ি এগারো এই জাতের একটা আম গাছ। এবং এটা দেখেন অলরেডি ফুল ধরছে, ফল ধরছে এবং এটা কিন্তু খুবই আনকমন রেয়ার। হ্যাঁ, আমগুলো অনেক বড় সাইজ হবে এবং দৃষ্টিনন্দন। আমাদের এই যে মশলার মধ্যে রেখেছি এটা দারচিনি, দারচিনি, দারচিনি আমরা জানি এইটা সালি স্যার আমরা ব্যবহার করি স্যার। জি জি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দামি একটা ঔষধি গাছ হিসেবে, মশলা গাছ হিসেবে পরিচিত। এরপর রয়েছে আমাদের অ্যালমন্ডা, অ্যালমন্ডা, এটা এটা কাজ কি স্যার? এটা অ্যালমন্ডা গাছের দিয়ে আমাদের
একটা সৌন্দর্যবর্ধন প্লাস আমাদের কিছু ঔষধি গুণ রয়েছে। স্যার স্যার আমরা একটু স্টুডেন্টের সাথে একটু করি, আমাদের নৌবাহিনী কলেজ খুলনা সপ্তম শ্রেণী সমস্ত স্টুডেন্টদের নিয়ে আজকে আমরা ছাদ বাগান দেখতে আসছি এবং তারা খুব আগ্রহ সহিত আমাদের এই ছাদ বাগানে তারা উপস্থিত হয়েছে এবং খুব কৃত্রিম অকৃত্রিম হাসি তাদের মুখে প্রস্ফুটিত হচ্ছে, অত্যন্ত সুন্দর লাগছে। আমরা একটু ভিতরে ঢুকি, তাদের চেহারাগুলো একটু যদি আমরা, এই যে সবাই হাই দিচ্ছে, হাত নাড়িয়ে তারা অভিবাদন জানাচ্ছে, আমরা এতে উপলব্ধি করতে পারছি যে তারা কতটা আগ্রহের সাথে তারা আমাদের এই অনুষ্ঠানকে খুব উপভোগ করছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, কোনো কষ্ট ছাড়া কোনো কেষ্ট লাভ হয় না, কষ্ট করবে তো জীবনে সফলতা লাভ করবে। এই রোদকে রোদ মনে করা যাবে না, এই রোদকে মনে করতে হবে যে একটা আলোর ঝলকানি। হ্যাঁ, মনে করতে হবে যে তোমরা একটা আলোর ঝলকানিতে তোমরা তোমাদের ঝলসিত হচ্ছ না, এটাকে তোমরা বলতে তোমাদের মেধাকে বিকশিত করছো। হ্যাঁ, এবং এটার একটা উপকারিতা আছে, তোমাদের শরীরে ভিটামিন ডি, না না অবশ্যই দরকার আছে, ভিটামিন ডির অবশ্যই দরকার আছে। তোমরা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী হবা, হ্যাঁ, যেটা খুবই দরকার। আমাদের আমাদের জেনারেশনগুলো যেন শক্তিশালী হয়, কালো কোনো বিষয় না। তোমরা একটু ভালো করে এই ইয়া দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে মুখটা ধুইলেই, হ্যাঁ, মোটামুটি তোমাদের ফর্সা হয়ে যাবে। ফর্সা কোনো বিষয় না, মেধা একটা বড় বিষয়। তোমরা এই গাছগুলো প্রদর্শন করো, এই গাছগুলো অত্যন্ত রেয়ার গাছ, এটা কিন্তু সত্য কথা, এই গাছগুলো রেয়ার, এই গাছগুলো কিন্তু তোমরা সচরাচর অন্য কোথাও দেখতে পারবে না। তোমরা হাত নেড়ে অভিবাদন জানাও এই ছাদ বাগানকে, সবাই হাত নেড়ে অভিবাদন জানাও। সুন্দর, জয় স্যার, যদি আপনি একটু কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, নতুন অভিজ্ঞতা, গাছ হলো আল্লাহর নিয়ামত। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন কি, তোমার বৃক্ষ রোপণ করো, এটা সদকা জারিয়া। সুতরাং এটা একটা ইসলামিক কাজ এবং একটা পরিবেশ বান্ধব কাজ, আমরা সবাই বৃক্ষরোপণ করবো এবং যেখানে আমাদের প্রতিষ্ঠিত জায়গা রয়েছে এবং ছাদ রয়েছে আমরা সেগুলো বৃক্ষ ফেলে রাখবো না, এগুলো আমাদের যদি গাছ লাগাই আমাদের পরিবেশের উন্নয়ন হবে, আমাদের পরিবারের উন্নয়ন হবে। তার মানে স্যার আমরা বলতে পারি যে পরিবেশের উন্নয়নের জন্য গাছের ভূমিকা অনস্বীকার্য। এবং আমরা কি এটা মনে করতে পারি স্যার, এই গাছ ধ্বংসের মাধ্যমে আমরা আমাদের অস্তিত্বকে নষ্ট করতেছি ক্রমাগত? তরিকুল স্যার আপনি কি মনে করেন এই বিষয়ে? গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের নির্মল বায়ু দেয়, অক্সিজেন দেয়, তাই আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আচ্ছা, এবং গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে গাছ আমাদের পরম বন্ধু এবং এই বন্ধুকে কোনোভাবেই ঠকানো যাবে না। তোমাদের কি মতামত, তোমরা যদি একটু তুমি বলতে, এই ছাদ বাগানের গুরুত্ব সম্পর্কে তুমি কি মনে করো? স্যার আমাদের এই ছাদ বাগানের পরিচর্যা করা উচিত, এটাকে সবসময়। না, এটা তো করা উচিত।